স্ত্রীদের প্রতি আমার রাসূলের সুন্নাত জোরে কন সুবহানাল্লাহ স্ত্রীদের প্রতি কি আমার নবীর সুন্নাত সুন্নাত হলো আপনার 1 2 3 8টা সুন্নাত স্ত্রীদের প্রতি আমার নবীর হলো 8টা সুন্নাত এই 8টা সুন্নাত কি কি আপনারা শুনলে অবাক হয়ে যাবে তার মধ্যে একটা বলি আপনাকে হুজুর বলেছেন যখন কোনো মুসলমান ফরজ নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বাহির হবে সে যেন তার বিবিকে ধরে গালে চুমা দিয়ে যায় কথা কয় কোনদিন দিছিলেন চুমা আজকে ফজর থাকি চুমা দেওয়া শুরু করবেন যারা বুড়িয়া হইছেন তাতে কি হইছে বউয়ের গাল যদি খন্দ তো যায় তারপর রাসূলের সুন্নাত মানবেন বাস্তব কথা বলছি মিয়া রাসূলের সুন্নাত মানবেন বউয়ের এই খন্দের গাল আর ধরিয়ে চুমা দিবেন দিয়ে তার মসজিদে যাবেন এটা রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন আর যারা নতুন বিয়ে করছে তাতে কোনো কথাই নাই এ মায়েরা খবরদার যদি চুমা দিতে চায় তাহলে চুমা দিতে দিবেন তার কারণ রাসূলের সুন্নাত এই রকম তাতকা হিসাব আছে আটটা শুনবেন না যাবেন শুনবেন না যাবেন তবে হ্যাঁ চুমার উপযোগী হওয়া লাগবে আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়ে বিপদে পড়েছিলাম আমার রাসূল বলেছেন যখন কোন স্বামী স্ত্রী বিছানায় যাবে দুইজনে বুকে বুক লাগায়া ঘুমাবে গালে গাল লাগাবে ঠোঁটে ঠোঁট লাগাবে মুখে মুখ লাগাবে থোতায় থোতা লাগাবে কপাল নাকে নাক লাগাবে বুকে বুক লাগায়া ঘুমিয়ে থাকবে যতক্ষণ এই অবস্থায় থাকবে যতক্ষণ আল্লাহর রহমত ধরবে ততক্ষণ একজন মহিলা কাগজত লেখছে লেখি কয় হুজুর এগুলা তোমার ওয়াজ হুজুর আমি কই কেন ওয়াজ তো ঠিক আছে শুধু সুন্নত তো ঠিক আছে ওয়াজ কয় হুজুর সবে ঠিক আছে বুকত বুক লাগা ঠিক আছে গালত গাল লাগা ঠিক আছে থোতাত থোতা লাগা ঠিক আছে কপালে কপাল লাগা ঠিক আছে নাকে নাক লাগা ঠিক আছে ওই যে আপনি মুখে মুখ লাগার কথা কইলেন আমার স্বামী 15 20 দিন পর পর দাঁত ঘষে হুজুর এখন আপনি কোন আমার কি হবে এই এরকম গাদরে লোক আছে না নাই কোন মানে শোক ঠিক এ বদমাস দাঁত ঘষতেছে না বেরি সর চিল্লাচিল্লি করে মানুষ সে দাঁত ঘষে না এটা কাদরিয়া লোক অনেক চিল্লাচিল্লি করার পরে আমন ঘর যায় চুলের ছাই নিয়ে এটাকে চিড়েগান এভাবে খুললে হইলো হইটা হইবে হ্যাঁ তো এই যে লোকটা 15 20 দিন পর পর দাঁত ঘষে এই লোকটা যদি ওই বউয়ের মুখত মুখ নাগা দিয়ে থাকে বউ বাঁচবে কথা কথা মায়েরা কত খুশি হয়েছে কয় হ্যাঁ হুজুর ঠিকই কইছেন হুজুর এ মুসলমান আপনি যেমন আপনার বউকে সুমা দিয়ে হৃদয়ে শান্তি পান আপনার বউ আপনাকে সুমা দিলে তার হৃদয়ে একটা শান্তি আছে না নাই এ ভাই নিজের বউকে সুমা দেওয়া যায় যাচ্ছে না নাই কয় হুজুর নিজের বউকে আর কত সুমা দিব এই জন্য মাঝে মাঝে ফাও খুঁজি বেড়াই অনেক যুবক কোনো ফাও খোঁজে অনুষ্ঠানে গেছে বিবাহের অনুষ্ঠান চলতেছে আকিকার অনুষ্ঠান চলতেছে তারপরে চামড়া কাটা অনুষ্ঠান চলতেছে বুঝুন তো চামড়া কাটা কি আমার মসজিদে কত জুম্মাই কইতে কালকে না পরশু জুম্মা গেল কালকে জুম্মা গেছে যায় একজনে খুরমা 1 কেজি কি 2 কেজি নিয়ে গেছে নিয়ে যা বলতেছে হুজুর এই যে খুরমা 1 কেজি দিলা খানে মিলাদ পরে দিবেন আমার ছোট ভাইটা আমাকে দেখে দেয় হুজুর চামড়া কাটবে হুজুর চামড়া আমি মসজিদের মিম্বরে বসে আছি হাজার হাজার লোক মসজিদের মধ্যে ওই যা আমাকে দেখে হুজুর আমার ছোট ভাইটা চামড়া কাটবে নুনু কাটবে তারে হুজুর মিলাদ পরে দেন হুজুর না মানুষ না কি দা কোন শয়তান চামড়া কাটবে নুনু কাটবে সেটা তার মৌলবি দেখে মৌলবি জানে না এগুলো ওই মনে করছে মৌলবি বোধ হয় কিছু জানে না চামড়া কাটা কাটি জানে না না মৌলবি মানে চামড়া কাটে নাই নাকি শয়তান কথা কার তাহলে আপনার এই হলো আটটা হলো স্ত্রীদের প্রতি রাসূলের সুন্নাত মায়েরা আছে তোমার হ্যাঁ খুব মনোযোগ দেন আম্মা সম্মানিত মুসলমানেরা তাহলে আসেন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত জোরে কন সুবহানাল্লাহ স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত আজকে সেই সুন্নত পালন করতে গিয়ে মামুনুল হক ঘরা খাইছে বাস্তব কথা দেখেন না এরা এরা মনে করছে যে এইবার মৌলবি ফাঁদ ফেলা একটা চান্স
এইবার মুন্সি খালত হওয়ার চান্স, তার কারণ যত আন্দোলন হচ্ছে মামুন লোকের কারণে। একে যদি আমরা হাতে নাতে ধৈরা যদি থানায় আটকে রাখি তাহলে সমস্ত কিছু বন্ধ হবে। আমার ভাই যান ওর পরিবার থেকে এবং যত আলেম ওলামা বন্ধু বান্ধব আছে আমার ভাইয়েরা সকলেই বলছেন ওই স্ত্রী ওনার হালাল স্ত্রী, উনি দ্বিতীয় বিবাহ করেছেন, পরিবারের সকলেই সাক্ষী দিয়েছে। তোমরা যে চান্সটা করছো আমার ভাইয়েরা, তারা মামুনুল হকের গায়ে হাত দিয়েছে, দাড়িতে হাত দিয়েছে, জামা ছিঁড়ে ফেলেছে। আমার ভাইয়েরা এই খবর যখন ওই সোনার গাঁও এলাকায় যখন ছড়িয়ে গেছে, হাজার হাজার প্রায় 10 থেকে 20 হাজার লোক পুরো সোনার গাঁও ঘিরিয়ে সোনার গাঁও তছ নছ করে মামুনকে ওই ইসলামের সৈনিককে বাহির করে নিয়ে বীর বেশে বাহির করে নিয়ে তারা তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহ হেফাজত করে মামুনুল হক কার ছেলে সেটা দেখা লাগবে। যিনি বুখারী শরীফ অনুবাদ করেছেন আল্লামা আজিজুল হক, অত ছোটখাটো পরিবারের ছেলে নয়, আল্লামা আজিজুল হকের ছেলে। তোমরা যা তার দাড়িতে হাত দিয়েছো, ও মুসলমানেরা, ওই সমস্ত কুত্তারা, ওই সমস্ত বেয়াদবেরা যদি রাস্তা আছে দুটা বিয়া করা হবে ওদেরকে, কথা বলে ঠিক কিনা? যারা আমার রাসূলের সুন্নতে হাত দিয়েছে, যারা আমার রাসূলের দাড়িতে হাত দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এদেরকে জুতা পিনা করা হবে, কারা কারা রাজি আছে তো হাত তুলে আল্লাহকে দেখাও। তাহলে বিবিকে ঘুরিয়ে নিয়ে আসা সুন্নত। একজন হেফাজত ইসলামের একজন বড় শীর্ষ নেতা বলেছেন, আমি তাকে বলেছি যে মামুনুল, তুমি তো এই মিটিং দরবার করতে করতে ক্লান্ত, তুমি একটু ঘুরে নিয়ে ঘুরে আসো, একটু রিল্যাক্সে থাকো। উনি স্টাটাস দিয়েছেন ফেসবুকে, আমি তাকে পরামর্শ দিয়েছি, উনি ঘুরতে ঘুরতে একটু রেস্ট নেওয়ার জন্য সোনারগাঁ হোটেলে একটা রুম বুক করেছেন। আর এই খবরটা বামপন্থী যারা আছে এরা এই খবরটা পেয়ে ওনাকে টর্চ ওনার দরজা ওনাকে বাহির করে ওনার গায়ে হাত দিয়েছে, দাড়িতে হাত দিয়েছে, ওর জামা ছিঁড়ে ফেলেছে। আমার ভাইয়েরা এটা আসলে ঠিক নয়, কথা বলেন ঠিক কি? এটা ঠিক নয়। সে একজন আলেম, অপরাধ করতে পারে, সে তো অপরাধ করে নাই, তার হালাল স্ত্রী, স্ত্রীকে নিয়ে কি বাংলাদেশে ঘুরা কি অপরাধ? এক কথা কোন অপরাধ? রসুলের হাদিস, রসুলের সুন্নত, রসুলের হাদিস এখানে, রসুলের সুন্নত যে স্ত্রীকে মাঝে মাঝে ঘুরে নিয়ে অপরাধ, এটা আমার রসুলের সুন্নত। জোরে কন সুবহানাল্লাহ। দলিল নিয়ে আরো দলিল দেই, আম্মা জান আয়েশাকে আল্লাহ রসুল বললেন যে আয়েশা চলো তো আজকে একটু ঘুরে আসি, সুবহানাল্লাহ কর। চাঁদনি রাত, চকচক রাত, চাঁদনি রাত, আয়েশাকে নিয়ে হুজুর ঘুরতে গেলেন। আল্লাহর নবী দাঁড়ায় বলে আয়েশা, ওই যে একটা জিনিস দেখা যায়, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ইয়া নবী আল্লাহ। চলো আমরা এইখান থেকে দৌড় দেই, দেখি কে আগে গিয়ে ওই জায়গায় পৌঁছতে পারি। আল্লাহর নবী আর আয়েশা দৌড় দিলেন, আল্লাহর নবীকে পাশ কাটায় পিছনে ফেলে আয়েশা আগে গিয়ে গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। নবী যখন হাঁপাতে হাঁপাতে গেলেন, আয়েশা বললেন যে নবী গো স্বামী, আজকে কিন্তু আমার কাছে আপনি হেরে গেলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ, কি মহব্বত! কিছুদিন পরে আবার পূর্ণিমার চাঁদ উঠলো, আমার নবী বললেন আয়েশা চলো তো আজকে একটু প্রতিযোগিতা করি। আয়েশা রসুল নেমে আসলেন মরুভূমির বালুর উপরে, ওই নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন। এবার নবীজি আয়েশা দুইজনে দৌড় দিলেন, দৌড়াতে দৌড়াতে নবীজি আয়েশাকে পিছনে ফেলায়া আগে গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। আয়েশা যখন হাঁপাতে হাঁপাতে গেলেন, আমার নবী বলে আয়েশা ওই যে তুমি একদিন আমাকে ঠগাইছিলা, আমি নবী আজ তার প্রতিশোধ নিলাম। কি মহব্বত! হ্যাঁ, এ যারা ঘুরে আসেন এই সংস্থায় শূন্যটা আদায় করেন, বউকে নিয়ে আজের এত মধ্যে একটু ঘুরাঘুরি করেন, যখন যা করবেন ও এই চলো তো একটু যাই ঘুরে আসি, এটা বুড়ে নাকি ঢঙ্গের বুড়ে, একদিন খবর নেই বুড়ে দিবস ঢং ধরছে কথা, যখন নেওয়ার কথা তখন নাই, আর এখন ঘুরিয়া হয়েছে ঢং হতে পারছে না কথা। এখন আমার ভাইয়েরা তাহলে বউকে ঘুরিয়ে নেওয়া কি সুন্নত?
ছয় নম্বরে আল্লাহর নবী বলেন স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করা সুন্নত, যেটা আমার নবী নিজেই করেছেন, এখানে অনেক ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। সাত নম্বরে স্ত্রীর প্রতি ভালো বা ভালো স্ত্রীর প্রতি ভালো মানে প্রভাব ভালোবাসা দেওয়া সুন্নত, আল্লাহর নবী বলেন স্ত্রীর প্রতি তোমরা ভালোবাসা দাও, মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, হৃদয়ে স্থান দাও, তাদের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করো না, তাদেরকে ভালোবাসা আমার নবী বলেন সুন্নত। আট নম্বর হলো স্ত্রীকে নামাজে যাওয়ার আগে সুমা দেওয়া সুন্নত, প্রত্যেক ফরজ নামাজের আগে মসজিদে যাওয়ার আগে বিবিধ গালে সুমা দিয়ে যাওয়া, কপালে সুমা দিয়ে যাওয়া, মুখে সুমা দিয়ে গালে সুমা দিয়ে যাওয়া কি সুন্নত আমার ভাইয়েরা? আমি অবশ্য দোয়া করেন, আমি এই কাজটা করি, দোয়া করেন, দোয়া আরো যেন বেশি বেশি করতে পারি, সুন্নত।